আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার হৃদয় বড় ভালোবাসা নিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু, আমি আপনাদের ভাই বন্ধু। আজকে নিয়ে আসলাম হুন্ডা ফিজেল গাড়ি। আমার কাছে তিনটা আছে, দুইটা 15-র, একটা হচ্ছে 14-র, একটা হয়েছে ব্ল্যাক কালার, একটা হয়েছে রেড ওয়াইন কালার, আর একটা হয়েছে ব্লু কালার। তিনটা কালার আমার কাছে আছে, তিনটা ফিজেল গাড়ি আছে। আমি আবার বলে দিতেছি, 2015-2017 রেজিস্ট্রেশন, 17-র মাঝামাঝিতে রেজিস্ট্রেশন। নাম্বারটা প্রাইভেট, তো এখন ডাইকা দিলাম। ভদ্রলোক যে ভদ্রলোক বলছে বাবু নাম্বারটা ডাইকা মাইরো, তখন বুঝতেই পারতেছি না আমি প্রত্যেকটা গাড়ি যখন কিনে আনি কেউ কোনো সিক্রেট দিলে তখন ডাইকা বলি। যাই হোক, তেলের গাড়ি, এটা হাইব্রিড গাড়ি না, তেলের গাড়ি। এটা অনেক সুন্দর কন্ডিশন, সেটা আপনারা বলবেন, আমি না। কালার তো দেখতেই পারতেছেন, রেড ওয়াইন কালার, সুপার। তবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমি বিক্রি করি না, কারণ কোনো না কোনো মানুষ কোনো না কোনো সম্পদ নষ্ট করে একটা গাড়ি কিনে, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আর আপনারা গাড়ি কিনলে দেখে শুনে কিনবেন, আমার কাছ থেকে কিনেন বা আরেক জায়গার থেকে কিনেন, যেখানে কিনেন যেখান থেকে কিনেন, আর ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন, মাফ করে দিবেন। আসুন ভিডিওটা দেখি। আসলে এটা এত সুন্দর যে বলার কিছু নাই, দেখতে ভালো লাগে সত্যি কথা। কালার তো দেখছেন, আসলে দেখলে এই কলজাটা বইরা যায় সত্যি কথা। যেটা বডি সেন্সার সব জায়গায় আছে ইনশাল্লাহ, ইকুমুট আইডিয়াল স্টপ সব কিছু আছে এটাতে, ইকুমুট আইডিয়াল স্টপ সব কিছুই আছে, না বলতে কোনো শব্দ নাই। এটা কিন্তু সিট কাভার লাগানো আছে, সিট কাভার ভিতরে একটা সিট কাভার লাগানো আছে, ইকোমোট আইডিয়াল স্টপ সব আছে, খালি টিফটনিক গিয়ারটা না এটাতে, অন্যান্যগুলোতে আছে। হুন্ডা ভেজেল গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য, হুন্ডা ভেজেল। এটাতে কিন্তু স্পেয়ার টায়ার আছে, দেখতে পারতেছেন স্পেয়ার টায়ারটা আছে, এবং নিচে যদি চান সেই ব্যবস্থা রাখারও ব্যবস্থা আছে, রাখতেও পারবেন, সেই ব্যবস্থাও আছে, না বলতে কোনো শব্দ নাই। তবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ইঞ্জিনের যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা দেখে নেবেন, ভালো করে বুঝে নেবেন, আমার কাছ থেকে কিনেন বা আরেক জায়গার থেকে কিনেন, আমি বারবার বলে দিই সবাইকে, প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, আমার দ্বারা যেন কোনো ভাই বোনের ক্ষতি না হয়, কোনো মা বোনের ক্ষতি যেন না হয়, আপনারা দেখে কিনবেন দয়া করে, আমার কাছ থেকে কিনেন বা আরেক জায়গাতে কিনেন, কোনো সমস্যা নেই আমার, আমি ওই ধরনের টেনশনও করি না, যার ভালো লাগবে সে নিবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। আমরা সুন্দরকে ভালোবাসি সবাই, সুন্দরের পূজারি আমরা সবাই, তো বুঝতেই পারতেছেন সুন্দরকে আমরা প্রচুর ভালোবাসি। আর কালার তো এটা বলার কিছু নাই, রেড ওয়াইন কালার। কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে আপনারা কনফার্ম থাকেন ইনশাল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনারা এই বিষয়ে নিশ্চিন্তে থাকেন। আমি গাড়ি স্টার্ট দিব, এটা জাগ আছে দেখাই যাইতেছে, এটার চাবির রিমোট, ব্রেকে পাড়া দিলাম, পাওয়ার স্টার্ট, এই যে পাওয়ার, ইকোমোট এবং আইডিয়াল স্টপ সব কিছুই আছে, সেন্সার সব জায়গায় কাজ করে, বডি সেন্সার এবং পিছনের ক্যামেরা।
46,151 kilo, 46,151 kilo, আবারও বলে দিচ্ছি যেন ভুল টুল না হয়, ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল, শয়তান তো আর ভুল করে না, ভুল করি আমি আর আপনি, আমাদের করায়। আচ্ছা যাই হোক, দামের ব্যাপারে চলে আসে, আর দেরি করবো না, অনেক দেখাইলাম। এত মশা, আল্লাহ, এই জায়গাটা পাগল হয়ে গেছে। বন্ধুরা, আমরা হুন্ডা ভেজেল গাড়ি দেখলাম, 2015 model, 2017 রেজিস্ট্রেশন, কন্ডিশন আপনারা করবেন আমি না, তবে বাংলাদেশের যে কোনো জায়গাতে চেক করালাম, আমার উপরে বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনাদের উপরে চেক করালাম যে কোনো জায়গাতেই, কারণ আমার কথার উপরে বিশ্বাস করার কোনো লাভ নেই। আপনারা আপনার স্যাটিসফাই হলেন, একটা বডি যেমন ইসিজি করে, একটা গাড়ির বডি ইসিজি করে, কোনো সমস্যা আছে কি না সেটা বলে দিব, কথা কি বুঝাইতে পারছি আপনাদের? তো আমার জায়গার থেকে নিন, বাড়ির জায়গা থেকে নিন, দেখে নেবেন। আর একটা কথা বলি, গাড়ি কিনলে দেখে কিনবেন, আমার থেকে নিন, বাড়ির জায়গা থেকে কিনেন, দেখে কিনবেন। যাক, দামের ব্যাপারে চলে আসি, আজকিন প্রাইস এটা 2015 model, একটা মিনিট, হ্যালো, আচ্ছা থাকেন, আমি শুটিং আছে, আইতেছি এক মিনিট। আচ্ছা তো ভাইয়া, ফোন, সরি কাস্টমারের ফোন তো, বুঝতেই পারতেছেন, সবাই আমার ভাই বোন, তো বুঝলে গেছি, সেন্স খুব কাজ কম করে। 15 model 17 রেজিস্ট্রেশন, দামের ব্যাপার চলে আসে, ডাস্কিন প্রাইস 22,40,000 টাকা, এটা কালারের জন্য দাম বেশি, কালারের জন্য অন্য কিছু না, 22,40,000 টাকা, তবে হ্যাঁ কমবে, অবশ্যই কমবে কিছুটা, ততটা না, আসুন দেখুন, যাচাই করুন, আমি সত্য না মিথ্যা, নিজের চোখে দেখা তারপরে কইবেন। ভাই, টাকা দেওয়া জিনিস কিনবেন, সম্পদ, কোনো না কোনো সম্পদ নষ্ট করবেন, বুঝতেই পারতেছেন, তার মানে হিসাব করতে হইব ভাই, যে আমি দেখে কিনি, আমার থেকে নিন, আগে কিনি, এর আগের ভিডিওতে বলতে পারি না, মাফ করে দিবেন সবাই, আমি মা বাবার কথাটা বলতে পারি, তখন আজান হচ্ছিল, সরি সেই জন্য। বাপ মা আমাদের আদর্শ, বাপ মা আমাদের চোখের মণি, বাপ মার জন্য সব কিছু, প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার ইয়াং যুবক, ইয়াং ভাইরা, ইয়াং বোনেরা যারা আসো, বাপ মা নিয়ে কথা বলো, তোমরা কোনো দিন বয়স হবে তোমাদের, তুমি যেইখানে থাকো, যেই অবস্থায় থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখবে, সবসময় ভালো রাখবে। বাপ মার প্রশ্ন উঠাও, বাপ মাকে, বাপ মার কখনো ভুল হয় না, ছেলে সন্তানের ভুল হয়, অতএব বাপ মার কাছে ক্ষমা চাইয়া লও, কোনো ভুল নাই, ভুল করলেও তাদেরকে মাফ করে দেন, মা মাফ করে দেন, বাবা মাফ করে দেন, অবশ্যই তারা মাফ করে দিবে, তারা মাফ করবে সাথে সাথে আল্লাহ কার্যকর করবে, বাপ মা হয়েছে এরকম একটা জিনিস। তো বন্ধুরা ভাইয়েরা, বাপ মার দিকে যত্ন রাখবে অবশ্যই, বেশি বেশি আমার কলজার টুকরা ভাই বোনেরা, ছোট্ট বন্ধুরা, বাপ মা আমাদের আদর্শ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ যেন আপনাদের হেফাজত করে সহি সালামত রাখে, আসসালামু আলাইকুম। আল্লাহ।